ভাই আফনান ক্লাস 6 আর ছোট বোন আফসিন 3 তে দুই স্কুলে পড়ে। দুজনেরই ক্লাস হচ্ছে অনলাইনে, যা প্রায় একই সময়ে শুরু ও শেষ হয়। সে কারণে বাসার একটি ল্যাপটপে দুজনের ক্লাস করা সম্ভব হয় না, তাই বাধ্য হয়ে আরেকটি কিনতে হয়েছে। দুজনের যেহেতু একই সময়ে ক্লাস শুরু হয়, তো সেক্ষেত্রে আসলে একটা দিয়েও পারে না, যার কারণে আমার আরেকটা পিসি ম্যানেজ করতে হয়েছে, নিতে হয়েছে। সবার জন্যই এটা একটা বাড়তি প্রেশার, যাদের এক্সট্রা গ্যাজেট নিতে হয়েছে। আবার মাসুদ রানার তিন সন্তান একই স্কুলে পড়ে, বাড়িতে কম্পিউটার আছে, কিন্তু ওয়েব ক্যামেরা মাইক্রোফোনের পাশাপাশি আলোর স্বল্পতা দূর করতে লাইট লাগানো হয়েছে, এজন্য বাড়তি টাকাও লেগেছে। আমার দুই বাচ্চা, দুই বাচ্চার ক্লাস অনেক সময় একই সময় ক্লাস হয়, এক ল্যাপটপে হয় না, তো আমি দ্বিতীয় ল্যাপটপ আমার কিনতে হয়েছে। ইন্টারনেট স্পিডও বাড়াতে হয়েছে, আদার্স আনুষঙ্গিক অনেক কিছু কিনতে হয়েছে। এত কিছুর পরও অনলাইন ক্লাসের পড়া বুঝতে সমস্যায় পড়ছে শিশুরা। নিচের ক্লাসের প্রায় সব শিক্ষার্থীর পাশেই মা বা অভিভাবককেও বসে থাকতে হচ্ছে। শিক্ষক কি পড়াচ্ছেন, কি বোঝাচ্ছেন, তা আগে নিজে বুঝে পরে বাচ্চাকে বোঝাতে হচ্ছে। মানে স্কুলে তো খাতায় লিখতে হচ্ছে, এখানে হচ্ছে ওর দেখে করতে হচ্ছে, দেখেই করতে হচ্ছে, তো ওগুলোই বোঝানোর জন্য ওর সাথে আমার থাকতে হয়। যেটা ও বুঝতে পারছে না, যেটা টিচার মানে ওকে বুঝাবে, টিচারের কাজটা আমার করতে হচ্ছে। যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, তো এই সময়টা ওকে আমার দিতে হচ্ছে, তো আমার কাজটা একটু পেন্ডিং হয়ে যায়, আমি একটু পরে করে নেই। নতুন এই ব্যবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের সরাসরি যোগাযোগ হচ্ছে না। আগে তারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মুখ দেখেই বুঝেছেন কতটা বুঝতে পেরেছে ওরা, কিন্তু এখন তা হচ্ছে না। ক্লাসে আমরা যেমন এক নজর তাকালে একটা ক্লাসের পরিস্থিতি আমরা বুঝতে পারি, ওইভাবে তো আমরা অনলাইনে ওইভাবে বুঝতে পারি না। তো আমাদের খুবই কষ্ট লাগে যে বাচ্চাদের সাথে আসলে বাচ্চারা যখন একটা প্রশ্ন করে, তখন একটা অ্যান্সার দিতে বা একটা সাবজেক্ট পড়ানোর সময় যেই আনন্দটা আমরা উপভোগ করি, সে আনন্দ থেকে আমরাও বঞ্চিত, ওরাও বঞ্চিত। অনলাইন ক্লাস চলে গড়ে প্রায় 4 ঘন্টা, টেলিভিশন দেখা হয় গড়ে 1 ঘন্টা, এবং মোবাইলে গেমস খেলে প্রায় 2 ঘন্টা, আবার বাড়ির কাজ নেটে আপলোড করতে সময় লাগে আরও 1 ঘন্টা। অর্থাৎ একজন শিক্ষার্থীকে এখন দিনে প্রায় 8 ঘন্টা মনিটরের দিকে তাকিয়ে থাকতে হয়। এতে করে তাদের শারীরিক ও মানসিক দুই ধরনেরই ক্ষতির আশঙ্কা বেড়ে যায় বহুগুণ। এক একটা ক্লাস তারা 40-45 মিনিট ম্যাক্সিমাম তারা নিতে পারে, নেওয়ার পরে তাদের বাচ্চাদেরকে 10-15 মিনিট ব্রেক দেওয়া উচিত। খেয়াল রাখতে হবে ছোট ছোট বাচ্চাদের পজিশনগুলো যেন মেনটেন করা হয়। চোখ যেখানে থাকবে, মনিটরটা চোখ থেকে একটু নিচে থাকবে। চোখের পাতাগুলো, আইলিডগুলোকে যদি আমি সবসময় ওপেন রাখি, তাহলে এভাপোরেশন হবে, আমার চোখের পানিগুলো এভাপোরেশন হবে, চোখ খুব তাড়াতাড়ি শুষ্কতায় পরিণত হবে। সুতরাং চোখ যাতে শুষ্ক না হয়, চোখের ব্লিঙ্কিং রেটটা একটু যাতে ফ্রিকোয়েন্টলি হয়, এই জন্য আমরা বলি যে চেস্ট লেভেল থেকে একটু নিচে থাকবে মনিটর। আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় যতটুকু বাবা মা দিতে পারেন না কেন, সেই সময়টার জন্য তারা শুধুমাত্র সন্তানদের জন্যই দেন। এখন পড়াশোনা হয়তো সেই আগের মতো হবে না, কিন্তু তারা যেন শিক্ষকদের সংস্পর্শে থাকে এবং স্কুলের সংস্পর্শে থাকে, এটুকুই যথেষ্ট। আর পরীক্ষা বা হচ্ছে খুব বেশি জানা বা হচ্ছে যে সেটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নাই। একটা লম্বা সময় একটা অ্যাবনর্মাল পজিশনে স্ট্রেস অবস্থায় থাকে, যখন এই একটা অ্যাবনর্মাল স্ট্রেস অবস্থায় থাকে তখন ওইখানে একটা টেনশন ডেভেলপ করে, স্ট্রেস থেকে স্ট্রেন হয় আস্তে আস্তে। তো রেকমেন্ডেড থাকবে সেটা হচ্ছে যে আফটার এভরি 20-30 মিনিটসের মধ্যে একটু পজ দিতে হবে। লাইক আমি যেভাবে বসেছিলাম, জাস্ট সিটিং পজিশনে ছিলাম, সিটিং থেকে আমি একটু স্ট্যান্ডিং হয়ে যাব। করোনার কারণে শুধু শিক্ষার্থী নয়, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক সবাই নানামুখী সমস্যায় পড়েছেন। মহামারীর প্রকোপ না কমলে সমস্যার সমাধানের কোনো উপায় দেখছেন না কেউই। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।